আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু নতুন কারিকুলামের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অধ্যায় এক ডিজিটাল আগামীর প্রস্তুতি এ দ্বিতীয় পর্ব এটি এই পর্বে আমরা আলোচনা করবো তোমাদের বইয়ের পৃষ্ঠা পাঁচ থেকে নয় সেশন দুই বাস্তবতার ভিন্নতা এবং এখানে যে সকল কাজ রয়েছে তারা আমরা সমাধান করব। যারা হচ্ছে আমাদের চ্যানেল অন্যান্য ভিডিওগুলো এখনও দেখো তারা হচ্ছে চ্যানেলের প্লে অপশনে গেলে সেখানে তোমরা দেখো প্রতিটা বিষয়ের কিন্তু অধ্যায় ভিত্তিক ভিডিও পেয়ে যাচ্ছ ঠিক আছে গণিত বাংলা ইংরেজি বিজ্ঞান যাই বলো না কেন প্রতিটা বিষয়ের ভিডিও দেওয়া আছে তো তুমি এখান থেকে দেখে নিতে পারো ওকে সেশন দুই বাস্তবতার ভিন্নতা আজকে আমরা নতুন আরেকটি বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং তা হলো বাস্তবতা ও মিডিয়ার চোখে বাস্তবতা অর্থাৎ গণযোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাস্তবতা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি এই তথ্য এবং বিনোদন আমাদের মনে নির্দিষ্ট বিষয়ের প্রতি একটা মনোভাব বা পারসেপশন তৈরি করে থাকে আর এই মনোভাবটি বাস্তবতার সাথে বা প্রকৃত সত্যের সাথে কিছুটা আলাদা হতে পারে এই বিষয়টি নিয়েও আমরা আমাদের স্কুল বুলেটিনে একটি প্রতিবেদন বা প্রবন্ধ লিখতে পারি আজকের মূল বিষয় যাওয়ার আগে গত সেকশনের বিষয়টি গত শাসনের বিষয়টি নিয়ে আরেকবার আলোচনা করা যাক আমরা বাড়ি থেকে একটি তালিকা তৈরি করে এনেছি আমরা একটি নতুন পদ্ধতিতে বাড়ির কাজটি সমন্বয় করব। তা হলো ভয়েস কমান্ড অর্থাৎ আমরা মুখে আমাদের তালিকা থেকে আনা একটি একটি পয়েন্ট বলবো আর কম্পিউটারে তা লেখা হয়ে যাবে আমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই কাজটি কীভাবে করতে হয় তা জানি যারা জানি তারা অন্যদের সাহায্য করব আর না জানলেও অসুবিধা নেই নিচের নির্দেশনাগুলি অনুসরণ করে আমরা সহজেই কাজটি করতে পারবো এখানে চিত্র কি দেখানো হচ্ছে ভয়েস কমান ব্যবহার করে খুব সহজে আমরা বাড়ির কাজগুলো সমন্বয় করে নিতে পারি ঠিক আছে এই কাজটি করতে হলে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে এখানে খেয়াল করো কি বলা আছে চিত্র তিনি হচ্ছে কি শিক্ষকের ইমেল ঠিকানা ব্যবহার করে একটি ডক্স ফাইল খুলে বাংলা ফন্ট সিলেক্ট করব এই দেখো এখান থেকে বাংলা ফন্টস কিন্তু সিলেক্ট করা হচ্ছে ঠিক আছে এক নম্বর কাজ হচ্ছে গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলব দুই নম্বর কাজ ফাইলের ফ্ডসে ক্লিক করে মোর ফন্টস অপশনে সিলেক্ট করবে যাতে আরও ফন্টস আমরা দেখতে পারি তিন নম্বর হচ্ছে নতুন একটি পপ আপ উইন্ডো আসবে অর্থাৎ আরেকটা উইন্ডো ক্রিয়েট হবে এখানে স্ক্রিপ্টস অল স্ক্রিপ্টসে ক্লিক করে বেঙ্গলি সিলেক্ট করবে অর্থাৎ অর্থাৎ তুমি স্ক্রিপ্টস যখন ক্লিক করবে তারপর আসবে কি অল স্ক্রিপ্টস সেখান থেকে তুমি হচ্ছে ব্যাঙ্গলি সিলেক্ট করবে তারপর তুমি কি হবে দেখো এরকম ছবি দেখতে পাবে এই দেখো অনেকগুলো বাংলা ফন্ড আসবে সবগুলো সিলেক্ট করে নিন এই যে দেখেছো ওকে ক্লিক করলে আরেকটি নতুন পপ আপ উইন্ডোতে যতগুলো বাংলা ফন্ট আছে সবগুলো আসবে এই সবগুলো ক্লিক করে সিলেক্ট করে নেব চিত্র চারের মতো করে এবার আমাদের ডক্স এর ফন্ট অপশনে গিয়ে যে বাংলা ফন্টগুলো আমরা সিলেক্ট করে আসলাম সেগুলো দেখতে পাবো তার যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করব অর্থাৎ যে ফন্টে তুমি লিখতে চাও সেই ফন্টটা তুমি সিলেক্ট করবে এবং এই যে ফন্টগুলো তুমি সিলেক্ট করেছিলে সেগুলো কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে তোমার ফন্ট সেকশনে ওকে এরপর দেখো এরপর হচ্ছে এখানে ফন্ট সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস এগুলো ক্লিক করতে হবে কিবোর্ডে এই তিনটি বাটন একসাথে ক্লিক করলে ভয়েস কমান চালু হয়ে যাবে এবং স্ক্রিনে একটি মাইক্রোফোনের ছবি আসবে মাইক্রোফোনের উপর আবার আমাদের ফন্ট সিলেক্ট করার অপশন থাকবে আমরা বাংলা সিলেক্ট করে নেব বাংলা ফন্ট আমাদের ডকুমেন্ট ফাইলে চলে আসবে আমরা যে কোনো একটি সিলেক্ট করবো এই দেখো ইটকে যে আমরা পড়লাম এখানে চলে আসছে দেখছো এই যে ফন্ট সেকশনে বাংলাগুলা সো তুমি এখান থেকে বাংলা যে কোনো একটা চুজ করতে পারবে এরপর মাইক্রোফোনটিতে ক্লিক করলে আমাদের ভয়েস রেকর্ড হবে এবং সাথে সাথে তা আমার তৈরি করা ডক্স ফাইলে লেখা হয়ে যাবে এই নির্দেশনাটি বুঝে যদি কাজটি কঠিন হয় তাহলে ভয়েস টাইপ বাংলা রাইটিং এই কয়েকটি কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে আমরা এই পুরো প্রক্রিয়ায় বর্ণনা করে কয়েকটি ভিডিও আছে যা দেখো সহজে কাজটি করতে পারবো আমরা একজন একজন করে ল্যাপটপের সামনে এসে আমাদের বাড়িতে তৈরি তালিকা থেকে একটি একটি করে পয়েন্ট বলবো আর একটি ডকুমেন্ট তৈরি হবে এই ডকুমেন্টটি আমাদের স্কুল বুলেটিন তৈরির সময় কাজে লাগবে এই প্রক্রিয়াটি আমাদের অন্যান্য বিষয় যেমন বাংলা বিজ্ঞান ধর্ম ইত্যাদি বিষয়ে কাজ করার সময় অনুসরণ করতে পারবো এতে আমাদের কাজ সহজ হয়ে যাবে বিদ্যালয়ে কম্পিউটার না থাকলে আমরা বোর্ডেও তালিকা তৈরি কাজটা করতে পারি এবার আমরা আজকের মূল আলোচনায় আসি আমরা জানি টেলিভিশন সংবাদপত্র রেডিও এগুলোকে গণযোগাযোগ মাধ্যম বলে আর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে আর ইন্টারনেট ব্যবহার করে যে কোনো যোগাযোগ মাধ্যমই হচ্ছে নিউ মিডিয়া দর্শক বা টার্গেট গ্রুপ লক্ষ্য এর কাছে খুব দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ গণযোগাযোগ মাধ্যমের একটি নিউ মিডিয়া সংস্করণ বা ভার্সন থাকে আমরা কী এই ধরনের কিছু উদাহরণ দিতে পারি যেমন দেখো এখানে গণযোগাযোগ মাধ্যম আছে যেমন নিউ মিডিয়া সংস্করণ এক নম্বরে কি আছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে লাইভ হয় দুই নম্বর হচ্ছে বিবিসি টেলিভিশন বিবিসি ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে টুইটার অ্যাকাউন্ট আছে এরকম হচ্ছে তোমাকে আরও কিছু এখানে লিখতে হবে এবং এগুলোর নিউ মিডিয়া সংস্করণ সম্পর্কে লিখতে হবে তো চলো আমরা এই সমাধানটা দেখি দেখো এক নাম্বার দুই নাম্বার তো আমরা আগেই দেখেছি ঠিক আছে তিন নাম্বারে আমরা বলতে পারি টি স্পোর্টস টেলিভিশন একটা খেলা আছে না টি স্পোর্টস ইউটিউব চ্যানেল আছে টি স্পোর্টসের ফেসবুক পেজও আছে যেখান থেকে কিন্তু লাইভ খেলা দেখানো হয় বা খেলা হাইলাইটসগুলো কিন্তু দেখানো হয়ে থাকে চার নাম্বারে আমরা বলতে পারি প্রথম হলো সংবাদপত্রের নাম তোমার চলে এখানে অন্য যে সংবাদপত্রগুলো আছে যেমন দৈনিক ইত্তেফাক তারপর ইংলিশ সংবাদপত্রটা ডেলি নিউজ স্টার এগুলো দিতে পারো কিন্তু ঠিক আছে প্রথম আলোর ওয়েবসাইট আছে প্রথম আলোর ইউটিউব চ্যানেল আছে প্রথম আলোর অ্যাপসও কিন্তু আছে তারপর তুমি চলে এখানে কোনো একটা রেডিওর স্ট্রিমিংয়ে নাম দিতে পারো যেমন জাগো এফ এম আছে রেডিও টুডে আছে এদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে বা নিজস্ব ফেসবুক পেজ আছে সেখান থেকে তারা লাইভ করে থাকে ঠিক আছে এবার আসো ঘটনা এক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে রাজশাহীতে মুসলধারে বৃষ্টি পড়ছে এবং কিছু জায়গা পানির নিচে তলিয়ে গেছে এমন অনেক ভিডিও দেখার পর আমাদের মনে হবে পুরো রাজশাহী জেলা পানি নিচে তলিয়ে গেছে এখন কোনো সংবাদ মাধ্যমে যদি বৃষ্টির এই তথ্যটির প্রচার করে তাহলে সেখানে রাজশাহীর কোন উপজেলার কোনো কোনো গ্রাম পানি নিচে তলিয়ে গেছে নির্দিষ্ট করে বলবে এতে করে ওই তথ্য সম্পর্কে আমাদের মনোভাব স্পষ্ট বা যথার্থ হবে আর শুধু বিচ্ছিন্ন কিছু ভিডিও দেখলে আমাদের মধ্যে ভুল ধারণাটি থেকে যাবে অর্থাৎ আমরা বিভিন্ন মাধ্যম বারবার যে তথ্যটি দেখি সেটি কি প্রকৃত সত্য বলে মনে করি অনেক সময় এটি নাও হতে পারে এছাড়া বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আমরা ইন্টারনেটে একবার যেটি দেখি বা যা অনুসন্ধান করি আমার সামনে বারবার ওই একই বিষয় একই ধরনের কন্টেন্ট বা তথ্য আসতে পারে এতে করে আমার মনে হতে পারে এটি আসলেই ঘটছে বা এটি প্রকৃত সত্য আজ থেকে আগামী দুই সপ্তাহ আমরা একটা নোটবই বা জার্নাল লিখব আমরা প্রতিদিন কমপক্ষে দুইটি করে সংবাদ পড়ব দেখব অথবা শুনবো নোটবই বা জার্নালে এটি রেকর্ড রাখবো নোটবইয়ে রেকর্ড যেভাবে রাখতে পারি যেমন এই দেখো তারিখ দিবে তারপর সংবাদ মাধ্যমের নাম সংবাদের শিরোনাম সংবাদের বিষয় এবং আমার মতামত আমরা এটা সমাধানটা দেখব তারা আগে নিজের লেখাগুলো পড়ে নেই আমরা সংবাদপত্র টেলিভিশন ইন্টারনেট রেডিও যে কোনো জায়গা থেকে এই সংবাদ নিতে পারি সংবাদের বিষয় এবং আমার মতামত দুই লাইনের বেশি হবে না আমার মতামত অংশে এই সংবাদটি প্রকৃত সত্য নাকি মিডিয়ার তৈরি সত্য নাকি মিথ্যা এই বিষয়ে মতামত বা সিদ্ধান্ত নেব আগামী সেশনে ডায়েরি বা জার্নালটি বিদ্যালয়ে নিয়ে এসে শিক্ষককে দেখাবে আগামী সেশনে আমরা শ্রেণীকক্ষে একটি দলীয় বিতর্কের আয়োজন করব বিতর্কের পক্ষ বিপক্ষ দল শিক্ষক আগামী সেশনে লটারির মাধ্যমে নির্বাচন করবেন বিতর্কের বিষয় হতে পারে দুটা বিষয় আসে এখান থেকে যে কোনোটা হতে পারে তো চলো আমরা যে কাজটা দেওয়া সেই সমাধানটা দেখি তারিখ এক জানুয়ারি দু হাজার চব্বিশ সংবাদ মাধ্যমের নাম সময় টিভি সংবাদের শিওর নাম বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই সংবাদের বিষয় দেখো সংবাদের বিষয় হচ্ছে আজ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয় আর এই উৎসবের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা হচ্ছে তোমাদের সংবাদের বিষয় অর্থাৎ কি নিয়ে এই সংবাদটি তৈরি করা হয়েছে এবার দেখো আমার মতামত আমি সংবাদটি দেখেছি এবং বিভিন্ন মাধ্যমে তা যাচাই করে সত্য সত্যতা পেয়েছি আর তাছাড়া আমি নিজেই আজ বই উৎসবে বিনামূল্যে বই পেয়েছি তাই এই সংবাদটি শতভাগ সত্য বলে বিবেচিত হবে তো শিক্ষার্থীদের এই ছিল তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অধ্যায় এক ডিজিটাল আগামীর প্রস্তুতি এই দ্বিতীয় পর্ব যেখানে আমরা সেশন দুই বাস্তবতার ভিন্নতা পৃষ্ঠা পাঁচ এবং নয় যে সকল কাজ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি যারাও চালানো ভিডিওগুলো দেখুনই চ্যানেলটা ঘুরে আসতে পারো সেখান থেকে তোমাদের যে ভিডিওগুলো দরকার তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমার যেখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ